নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনার সামনের ব্যক্তিকে কিভাবে আপনার প্রতি আকর্ষণ করবেন তারই একটি মন্ত্র বলবো। এই মন্ত্র খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত, খুবই কার্যকারী মন্ত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কেননা আমি নিত্য নতুন আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি। তো চলুন আগে সেই মন্ত্রটি দেখে নিন, পরে এর প্রয়োগ বিধি সম্বন্ধে বলবো কিভাবে এই মন্ত্র প্রয়োগ করবেন। খুবই সরল এবং সোজা এই মন্ত্র। মন্ত্রটি হচ্ছে, ওং নমো দেব আদি রূপায় অমুকাস্য আকর্ষণ কুরুকুরু সহা। বন্ধুরা, এর প্রয়োগ বিধি সর্বপ্রথমে কোনো গুরুপুষ্য যোগে গোরোচনা কালধূত্রার রস মিশিয়ে কালি বানিয়ে সাদা করবীর কলম দিয়ে ভোজপত্রের উপর আকর্ষিত ব্যক্তির নাম ও মন্ত্রটি লিখতে হবে এবং এই লেখা মন্ত্রটিকে আগুনে কিছুক্ষণ ছ্যাঁকা দিতে হবে, মানে কাগজটি গরম করতে হবে। যেখানে ওমকার্ষ লেখা আছে সেখানে আকর্ষিত ব্যক্তির নাম লিখবেন। এর ফলে বহুদূর থেকে বা থাকা উক্ত ব্যক্তি আকর্ষণ করা সম্ভব। এই মন্ত্র প্রয়োগ করার পর পূর্বে 10,000 বার জপ করে তা সিদ্ধ করে নেওয়া অবশ্যই দরকার। মন্ত্র সিদ্ধ হয়ে গেলে এই মন্ত্রের মাধ্যমে যে কোনো স্ত্রী পুরুষকে সহজেই আকর্ষণ বা সম্মোহন করা যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।